নতুন আমন মৌসুমের ব্রিজ ধান থেকে তৈরিকৃত চিনি গুঁড়া চাল, আপনারা অনেকে অনেক জায়গা থেকে চাল কিনে খান, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো রাও ফার্ম ফ্রেশের নিজস্ব ফার্মে উৎপাদিত ব্রিজ ধান থেকে তৈরি করা চিনি গুঁড়া চাল কিনে খান, কেমন হয়। আমরা বিগত 6 বছর থেকে এই চাল বিক্রি করে আসতেছি, তো আমি আপনাদের এই প্যাকিংগুলো দেখাচ্ছি, কারণ এখানে আমার এখানে একটা বস্তা রেখেছি, এই বস্তাগুলো হচ্ছে 25 কেজি, 5 কেজি নিতে পারেন, মিনিমাম 10 কেজি নিতে পারে, তখন আপনাদের এই 25 কেজি বস্তা থেকে আমরা ভেঙে দিই। আমরা আসুন দেখে নিই চালটা কীরকম, আমরা যে বস্তা করেছি 25 কেজি কীরকম বস্তা আপনাকে দেখে নিন। এ হচ্ছে বস্তাটা 25 কেজি, 3টা প্যাকেট করা থাকে, মানে 3টা লেয়ার থাকে, যেন চালটা যেন নষ্ট না হয়, যারা 25 কেজি চাল ক্রয় করবেন। আর আমাদের যেহেতু 5 কেজি 10 কেজির এখন আপাতত বস্তা নেই, সে কারণে আপনাদেরকে আমরা শুধু জাস্ট পলিথিনে করে বক্সে করে পাঠিয়ে দিই। প্রথমে থাকে এই যে পাতলা টিস্যু একটা পলিথিন, তারপরে সেকেন্ড পার্টে থাকে একটা হলুদ ব্যাগ, পাঠের একটা বস্তা, এই 3টা বস্তা চালটা থাকে সুরক্ষা রাখার জন্য। আর চালটা দেখেন আপনারা কীরকম, চাল কীরকম একদম ফ্রেশ চাল, খুদ নেই, তারপরে পুরো আস্ত চাল, এবং চালের কালার বলেন ফ্লেভার বলেন সব কিছুই অসাধারণ। এ হচ্ছে রাও ফার্ম প্রেসের সুগন্ধি চিনিগুলা চাল।